तो आइडियल स्कूल एंड कॉलेज एर ऑनलाइन क्लासे मुर्शिद आलम प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारे आज कारण पाठ आमार शिक्षा इंटरनेट विशेष पाठ आमार भविष्य कैरियर ओ आईसीटी प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा देखते स्क्रिने तुम्हारे भविष्य जीवन साथे छविगुलर सम्पर्क कि बोलते पारबे क्यों आमार भविष्य कैरियर ओ आईसीटी अर्थात आईसीटी रिलेटेड कैरियर जरा गढ़े तुलबे प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा हम ख्याल करबे जे उपरे डानेर जे छविटा सेखाने तो आईसीटी तेमन किछु देखा जाच्छे ना ताई ना কিন্তু তোমরা দেখছো দুজন লোক ছবিতে উপস্থিত তাদের দুজনেরই হাতে মোবাইল ফোন রয়েছে এটি আইসিটি একটি গুরুত্বপূর্ণ যন্ত্র আর পাশের চিত্রে একটি ব্যাংকের লেনদেন সমূহ দেখানো হচ্ছে আইসিটির প্রধান যন্ত্র ব্যবহার করে করা এবং একজন ডাক্তার কিভাবে স্টেথোস্কোপ ব্যবহার করে রোগ নির্ণয় করে থাকেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য শিক্ষণফল ক্যারিয়ারে আইসিটির ভূমিকা বর্ণনা করতে পারবে আইসিটি ভিত্তিক ক্যারিয়ার সমূহ চিহ্নিত করতে পারবে প্রোগ্রামিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে ক্যারিয়ার হিসেবে আইসিটির সম্ভাবনা অনেক উজ্জ্বল উক্তিটি বিশ্লেষণ করতে পারবে তোমরা দেখো ক্যারিয়ারে আইসিটির ভূমিকা দেখা যাচ্ছে ওয়ান আফটার অ্যানাদার কিছু লেখা আসতেছে ইন ব্যবহার করে কোথায় হয়ে থাকে তারপর তুমি দেখতে পাচ্ছ ফেসবুক লোগো সহ কিছু লোক ফেসবুক সামাজিক যোগাযোগ সফটওয়্যার ইউজ করছে এবারে তোমরা দেখতে পাচ্ছ ক্যারিয়ার ক্ষেত্রে আইসিটির দক্ষতা বামে প্রোগ্রামিং এর একটা সফটওয়্যার দেখানো হচ্ছে প্রোগ্রামিং শিখছে প্রোগ্রামিং শিখে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ক্যারিয়ার গড়ছে ওয়েবসাইট বিনির্মাণ দেখানো হচ্ছে ডান দিকে নিচে এখানে ওয়েব ডেভেলপিং এটাকে বাংলায় আমরা বলে থাকি ওয়েবসাইট বিনির্মাণ এটি তোমরা দেখতে পাচ্ছ এই অংশ থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে অবশ্যই এটুকু থেকে এর ক্ষেত্র আরেকটি হচ্ছে ওয়েব ডেভেলপিং এই দুটি কাজ শুরুতে এসে তারা যখন কার্ড ফান্ডস করে অফিসে ঢুকবে এটাতে তাদের অ্যাটেন্ডেন্স অটো অ্যাটেন্ডেন্স কাউন্ট শুরু হয়ে যায় শেষে যখন তাদের স্যালারি কাউন্ট করবে এই অ্যাটেন্ডেন্সের উপর বেতন কম ঠিক আছে আবার বেচা কিনা আছে সেলস মনিটরিং বেচা কিনা আছে এটাতে ইনক্লুড হবে একই সফটওয়্যারে আবার কেউ বাইরে যাচ্ছে কোন সময়ে বাইরে যাচ্ছে লোকটা এই সফটওয়্যার মাধ্যমে মনিটরিং হচ্ছে আবার ঢুকছে তো তিনি কত সময়ের জন্য ছুটি নিয়েছিলেন বলছিলেন আমার 10 মিনিট লাগবে গেস্ট আসছে একটু বাইরে যাচ্ছি কিন্তু আসছেন হইলো 3 ঘন্টা পর রেকর্ড আছে তুমি কি বুঝতে পারছো বিষয়টা জি স্যার এখন বুঝতে পারছি যেমন কোন ক্রয় বিক্রয় হয়েছে অফিসের ধরনের
ওই বিক্রয়ের জন্য যে স্যাম্পল কালেকশন করা হয়েছে সেটা জমা আছে, আবার কোথা থেকে ক্রয় করছে, কোন কোম্পানি থেকে ক্রয় করছে, ওই কোম্পানির বৃত্তান্ত তোমার সফটওয়্যারে মজুদ আছে, তারপর বাজার যাচাই করা হয়েছে কি না তার তথ্য মজুদ আছে, কিভাবে তাকে টাকা পরিশোধ করা হয়েছিল, চেকের মাধ্যমে নাকি ক্যাশ পেমেন্ট করা হয়েছিল, আর চেক নম্বর কত ছিল, অথবা পে অর্ডার করা হয়েছিল, পে অর্ডার কোনটা, কোন ব্যাংক থেকে করা হয়েছিল সেটা, আর কার মাধ্যমে হয়েছিল সেটা, একজন এমপ্লয়ির মাধ্যমে হয়েছিল তিনি কে, সকল বৃত্তান্ত জমা থাকলো। অফিসে যতগুলো লেনদেন আছে সবগুলো লেনদেন রেকর্ড করা হয়েছে, এই কাজগুলো করার জন্য প্রোগ্রামিং এর আশ্রয় নেওয়া হয়েছে। কেন কেন প্রোগ্রামিং এর আশ্রয় নিতে হলো, প্রোগ্রামিং এর আশ্রয় নিতে হলো এই জন্য যে বাজারে যে সকল সাধারণ সফটওয়্যার পাওয়া যায় এগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে এগুলি সম্ভব না, তোমাকে প্রোগ্রামিং করে যেই সফটওয়্যার তৈরি করবা তুমি এটাও অ্যাপ্লিকেশন, বাট এটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। এটা কি সফটওয়্যার? কাস্টমাইজ, গুড। এর বাংলা নাম হচ্ছে বিশেষায়িত সফটওয়্যার, ইংরেজিতে বলে এটাকে কাস্টমাইজ সফটওয়্যার, মনে থাকবে? জি স্যার মনে থাকবে। হ্যাঁ বলো তো দেখি, বাংলা বলা হয় এটাকে বাংলা বলা হয় বিশেষায়িত সফটওয়্যার, আর ইংরেজিতে বলা হয় কাস্টমাইজ সফটওয়্যার। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এটা তাহলে, আর এখানে প্রোগ্রামিং এর কথা বলছো তুমি, এরপরে ওয়েবসাইট বিনির্মাণ, এটা হচ্ছে যে কোনো ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইটে তোমার ওই কোম্পানির তথ্যগুলো থাকবে, তোমার যে কোম্পানির কথা বলছি ওটা দিয়েই বলছি, ওটা তথ্যগুলো ওয়েবসাইটে থাকবে, যেমন ক্রয়ের কথা তুমি ওয়েবসাইটের মাধ্যমে জানাইছো, সারা পৃথিবীর সবাই জেনে গেছে ওয়েবসাইটে থাকার কারণে, এটা জেনে তোমাকে তারা কোটেশন পাঠিয়ে দিয়েছে যে আমাদের এমন এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলি আপনার প্রয়োজন, এই নেন এইগুলি দেখেন, এগুলির কনফিগারেশনগুলো দেখেন, এখান থেকে তুমি এটা আবার চুজ। ঠিক আছে, এবারে দেখো আইসিটি ক্যারিয়ার সমূহ, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ, কেউ কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে, কেউ কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে, সবার জন্য কম্পিউটার প্রশিক্ষণ। এরপরে দেখতে পাচ্ছ তুমি কল সেন্টার, এটা অনেক বড় অদ্ভুত ব্যাপার, কল সেন্টারের মাধ্যমে তুমি নিজেই কাজ শুরু করতে পারো, তোমার কোনো কোম্পানির দরকার নাই, কল সেন্টার খুলে বসছো তুমি কিছু এক্সপার্ট কর্মী নিয়ে, দশজন, ঠিক আছে, কোনো একটা কাস্টমার সেন্টার নাম্বার দিয়ে থাকে, এই সেন্টারটা সে নিজে দেখাশোনা, সেন্টারের কর্মীরা যারা তাদের দক্ষতা, প্রধান দক্ষতা আর দ্বিতীয় দক্ষতা হচ্ছে কম্পিউটার দক্ষতা, কম্পিউটারে তারা বসে এটা করে, কল কম্পিউটারে এসে থাকে, চ্যাটিংয়ে এসে থাকে, হ্যাঁ, অথবা আর ফোনে কল আসে, বসে আছেন সকলের কানে কি যেন একটা আছে যেটা তোমাদেরও আছে কানে এখন, তাই না? হ্যাঁ, হেডফোন লাগানো আছে, তাই না? জি স্যার, জি স্যার। এটা এটা হচ্ছে কল সেন্টারের কর্মীদের অবস্থা, যে কোনো প্রান্ত থেকে কল আসতেছে, তার প্রোডাক্টে কি কি প্রবলেম আছে, ডিস্টার্ব করছে, মনে করো তুমি একটা হাইয়েস্ট থেকে একটা ফ্রিজ কিনে আনছো, তোমার ফ্রিজটা ডিস্টার্ব দিছে, এখন তুমি ওই নাম্বারে একটা দাদার একটা নাম্বারে কল দি, ওই নাম্বার চলে গেছে কল সেন্টারে, কল সেন্টার থেকে সাধারণ কথাগুলি বলছে তোমাকে, কিন্তু ইনডিপ কিছু বলতে পারবে না, কে ওই তথ্যটা জানাই দিবে যে তোমার প্রোডাক্ট আইডি এত, লোকেশন এত, মানে এই প্রোডাক্টটার প্রবলেম আছে, তুমি এটা টেক কেয়ার করো, কোম্পানি তার নির্দিষ্ট লোককে সেখানে পাঠিয়ে এটা সার্ভিসিং এর
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী স্লাইডে এখানে আইসিটি ভিত্তিক ক্যারিয়ার সমূহ শিরোনামে কম্পিউটার সায়েন্স একটি কথা আসছে, ডান দিকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একটা কথা আসছে, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এবং শুরুতে তুমি যে প্রোগ্রামিং দেখেছো এগুলোর প্রত্যেকটি একটা আরেকটার সাথে কম বেশি যুক্ত। তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেটা তুমি দেখতে পাচ্ছ, ল্যাপটপ, এখানে ল্যাপটপে প্রবলেম সলভ করার চেষ্টা করতেছেন, এটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একটা। তুমি যখন কোনো যন্ত্রপাতি তৈরি করবা, আবিষ্কার করবা, বানাইবা, এখন তো আসলে আবিষ্কার করার তেমন কিছু নাই, এখন তো সব কিছু হয়ে গেছে, তাই না? এখন তুমি এগুলো থেকে কিভাবে এগুলিকে মডিফাই করবা, কিভাবে আরো ভালো কাজ করে এমন যন্ত্র উপর তুমি গবেষণা কাজ করবা, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করা। আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে বিশেষত হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো। সাইফ, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এই দুইটা বিষয়ে? ওকে, ধন্যবাদ তোমাদেরকে। এরপরে তোমরা দেখো এখানে অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন, অফিস অটোমেশন সিস্টেম ডিজাইনের কাজ করবা তুমি এই আইসিটি ভিত্তিক ক্যারিয়ারে। আরেকটি কাজ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়েছে, অর্থাৎ রোবোটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ করবে তুমি, রোবট বানাবে, ঠিক আছে? সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ইনক্লুড করবে। তারপরে অফিস অটোমেশন ডিজাইন যেটাকে বলা হয়েছে, এটা হচ্ছে তুমি তোমার অফিসটাকে যে একটা নেটওয়ার্ক তৈরি করবে, অফিস কিভাবে পরিচালনা করবে এটা তোমার, এটার ব্যবস্থা করবে, লাইটিংয়ের ব্যবস্থা করবে, এটা সেটা করবে, এগুলি সব তুমি আইসিটি ইউজ করে করবে। বিশ্বব্যাপী এখন রোবটের চাহিদা ভালো। তুমি চাইলে রোবটের সাহায্যে তোমার ব্যক্তিগত কাজ, এটা সেটা এগুলি করাইতে পারো। যেমন আমি তোমাকে একটা উদাহরণ বলছি, তুমি এখন করোনার কারণে কাছে যাচ্ছ না, দূর থেকে রোগী দেখে চলে আসতেছ, তাহলে রোগীকে খাওয়াবে কে, ওষুধ দিবে কে? তুমি একটা রোবট বানাই ফেললা যে একটা ট্রে হাতে নিয়ে রোগীর কাছে যাইতে পারে, ওষুধগুলো দিয়ে আসতে পারে, বুঝেছো? তাহলে এটা হবে তোমার খুব সাকসেসফুল একটা কাজ, যেহেতু করোনা রোগীর কাছে মানুষ যাচ্ছে না ভয়ে, তবে তোমরা যাইও, ভয়ের কিছু নাই, ভয় হইলো আল্লাহকে ভয় করা, আর কোনো ভয় করার দরকার নাই। যখন তোমরা আল্লাহকে ভয় করবা তখন দিল থেকে অন্য সব ভয় সরে যাবে, বুঝছো? ওকে, এবারে দেখো আরেকটি পরবর্তী ধাপ, পরবর্তী স্লাইডে দেখানো হচ্ছে রোবোটিক ইঞ্জিনিয়ারিং, মোবাইল কমিউনিকেশন এবং ডাটা কমিউনিকেশন, এই তিনটা সেক্টরে তোমরা কাজ করতে পারো। রোবোটিক ইঞ্জিনিয়ারিং অনেক বড় ব্যাপার, অনেক বড়, অনেক বিশাল ব্যাপার, অনেক ইলাবোরেট, বিস্তৃত। মোবাইল কমিউনিকেশনে কাজ করতে পারো, মোবাইল কোম্পানিগুলো অনেক টাকা বেতন দেয়, এসি রুমে বসায় রাখবে তোমাকে, সময় মতো খাওয়া দিবে, আর তুমি কাজ করতে থাকবে। গ্রামীণ ফোনে গিয়েছিলাম আমি সরকারি অতিথি হয়ে একবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, তখন তাদের একটা রুম দেখাইছিল, ডার্ক রুম, ওই রুমটা হইল রিমোট
এর মাধ্যমে পরিচালনা হয়, ওটা ওখানে কাউকে যাইতে দেওয়া হয় না, আর ওখানে রুম আছে এটাও বোঝা যায় না, আশ্চর্য বিষয়। রিমোটে ক্লিক করলে শাটার সরে যায়, শাটার সরে গেলে দেখা যায় যে ভেতরে কিছু লোক আছে, ভেতরে লোকগুলো আছে, তারা তো বাতি বন্ধ করে বসে আছে, ওই রিমোট দিয়ে আবার কিছু বাতি জ্বালাই দিছে, তারপর দেখা গেল যে ভিতরে কি কি কাজ হচ্ছে। সারা বাংলাদেশে যতগুলো টাওয়ার বসানো আছে প্রত্যেকটা টাওয়ার সেখান থেকে দেখা যাচ্ছে যে কোনটা অ্যাক্টিভ আছে, কোনটা অ্যাক্টিভ নাই, কোনটাতে প্রবলেম আছে, আশ্চর্য বিষয়। এটা মনিটরিং করতেছে ওই রুমে বসে বসে, অর্থাৎ কোনো টাওয়ারে যদি প্রবলেম হয় এটা টাওয়ার থেকে বলতে হবে না যে এই টাওয়ারে প্রবলেম হচ্ছে এইটা দেখেন, অথবা এই টাওয়ার ফ্রিকোয়েন্সি নাই এটা দেখেন, এটা বলতে হয় না, ওখান থেকেই বোঝা যায়। এবারে দেখো আরো কিছু, যেমন মোবাইল অ্যাপ তৈরি, এটাতে আবার আমাদের বর্তমান সময়ে আমাদের যে ছেলেমেয়েরা এরা এই মোবাইল অ্যাপ তৈরিতে খুব বেশি মনোযোগী, খুব বেশি অনেক মনোযোগী এটা তৈরিতে, তারা খুব মজা পায় এটা তৈরি করে। কেউ কেউ এত স্বনির্ভর হয়ে যায় যে আমাদের বনশ্রীতে কয়টা ছেলে একটা অ্যাপ তৈরি করছে ডাক্তার বন্ধু, বুঝতে পেরেছো? ডাক্তার বন্ধু অ্যাপ তৈরি করে তারা কি করে, তারা বিভিন্ন প্রকার ওষুধ তারা সেল করতেছে, হ্যাঁ অনলাইনে দিয়ে বিভিন্ন প্রকারের ওষুধ সেল করতেছে। এখন অনলাইনে দিয়ে ওষুধ যে সেল করবা এটার জন্য তোমার ওষুধের দোকান খোলা লাগবে না, বুঝতে পারছো? তোমার কাছে যখন অর্ডার আসতেছে তখন তুমি তাৎক্ষণিকভাবে এটা ওষুধটা সংগ্রহ করে পাঠিয়ে দিলেই পারো, হয়ে গেল। তারপর মোবাইল কমিউনিকেশন সম্পর্কে তোমাদেরই ভালো কিছু ধারণা আছে কম বেশি, যেমন আমরা এখন যা করছি এটাও তো তার একটা অংশ। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, সাইফ বলো তো তুমি এই বিষয়গুলো বুঝছো কিনা? স্যার মানে অ্যাপটা কিভাবে বানায় স্যার এটা বুঝলাম না স্যার, মানে অ্যাপটা মানে কিভাবে মেনলি ক্রিয়েট করে। ওই যে তুমি না প্রশ্ন করছিলে যে স্যার এই যে প্রোগ্রামিংটা কি, অ্যাপ তৈরির একটা প্রোগ্রামিং আছে, অ্যাপ তৈরির সফটওয়্যার আছে আলাদা, গেমস তৈরির সফটওয়্যার আছে আলাদা। তুমি যে ওই লেখাটা দেখছিলে প্রোগ্রামিং লেখার মধ্যে, ওটা ওই সফটওয়্যারটা আলাদা, ওটা হইলো প্রাথমিক এবং এবং সর্বেসর্বা, সেটা হচ্ছে C++, বুঝতে পারছো? ওটা অনেক গুরুত্বপূর্ণ, C++ শিখলে তুমি মনে করো প্রোগ্রামিং শিখে ফেলছো, অনেক প্রোগ্রামিং করতে পারবো এর সাথে জাভাস্ক্রিপ্ট। তবে আমার মনে হয় যদি তোমরা এগুলি করতে চাও, কেউ কম্পিউটার স্টিক যদি কোনো কেরিয়ার চিন্তাভাবনা করে থাকো তাহলে এগুলি কাজগুলো এখনই শুরু করতে পারো, বুঝতে পেরেছো? এগুলি এখনই করলে ভালো। আচ্ছা তাহলে আমরা পরবর্তী ধাপে চলে আসলাম, পরবর্তী স্লাইডে দেখো, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রেশার মাপা হয়, এখন তোমার অ্যাপের মাধ্যমেও প্রেশার মাপা হয়, ঠিক কিনা? এটা খেয়াল করবে, তোমাদের যদি কোনো গার্ডিয়ান যদি কেউ প্রেশারের রোগী হয়ে থাকে, আল্লাহ তাকে ক্ষমা করেন, সুস্থতা দান করেন, তো অ্যাপের মাধ্যমে করা হয় অথবা ডিভাইসের মাধ্যমে করা হয়। যেমন ডায়াবেটিসও আজকাল ডিভাইসের মাধ্যমে কাজ করা হয়। ঘরের বাহির থেকে টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়, বুঝতে পারছো? এই কথাটা বুঝতে পারছো কিভাবে নিয়ন্ত্রণ করবে? এটা স্মার্ট হোম নামে একটা কথা আছে, এটা মনে হয় স্যামসাং খুব বেশি অ্যাডভান্স হয়ে করছে কাজটা। এটা কেন করা, মনে করো তুমি তোমার অফিস থেকে বাসায় ফিরতেছো, বাসায় কেউ নেই, এখন তুমি কি করছো, তোমার মোবাইলের সাথে কানেক্টেড আছে তোমার ঘরের যে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো এগুলো, তখন তুমি চিন্তা করলে আমি বাসায় গেলে তো গরম লাগবে, এসি অন করতে করতে তো কিছুক্ষণ সময় লেগে যায় না,
তো তুমি চিন্তা করলে যে আমি এসিটা অন করে রাখি, তাতে বাসায় ঢুকেই আমি রিল্যাক্স মুডে থাকতে পারি, অফিস থেকে ফেরে না একটু টায়ার্ড হয়ে যায়, তাই না? তখন তুমি কি করছো, এটা মোবাইলের মাধ্যমে তোমার এসিতে, এই যে দেখছো এই লোকটা 23 ডিগ্রি দিয়ে রাখছে টেম্পারেচার, 23-22, ঠিক আছে? এটাকে বলছে এয়ার কন্ডিশন ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়, এই কাজটা করছে। দেখো মানুষের হাতের নিয়ন্ত্রণে মহাকাশে বলছে স্যাটেলাইট, স্যাটেলাইটের কথা বলছে। আমাদের একটা স্যাটেলাইট আছে, নাম বলো তো। টেলিভিশন চ্যানেলগুলো দেখছো না, বেসরকারি চ্যানেলগুলো, তাদেরকে সবাইকে কানেকশন দিয়ে রাখছে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে। এই বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে কানেকশন দেওয়া, এটার নির্দিষ্ট পরিমাণ টাকা তারা পাচ্ছে বিভিন্ন টেলিভিশন কোম্পানিগুলো থেকে। এবারে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা দেখো একটু, এখানে কথা বলা হয়েছে বর্তমানে বাংলাদেশের ভালো প্রোগ্রামাররা গুগল, মাইক্রোসফট, ইন্টেল, ফেসবুকের মতো বিখ্যাত কোম্পানিগুলোতে কাজ করছে। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, বুঝতে পারছো? ফেসবুকে একটা চাকরি পাইবা তুমি, কত কত হাজার ডলার পাইবা। তারপরে ফ্রিল্যান্সের কাজের জন্য প্রয়োজন ধৈর্য ও ইংরেজি ভাষার দক্ষতা, তোমরা খুব মনে রাখো, ইংরেজি ভাষাগত দক্ষতা এবং ধৈর্যের প্রয়োজন। ধৈর্যের প্রয়োজন কেন জানো, এক একটা কাজ এত বেশি অল্টার করাবে তোমাকে দিয়ে, তুমি করতে 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 খুব বিরক্ত হয়ে যাবা, এমন হয়ে যায়। আচ্ছা, ক্লাস শেষ পর্যায়ে আসছে তো আমি দেরি করছি না। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও আইটি ফার্মে কাজ করে উজ্জ্বল ক্যারিয়ার গঠন করতে পারো, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ছবি দেওয়া আছে, মানে তারা কম্পিউটারের বিভিন্ন কোর্সগুলো শিখিয়ে থাকে। তাহলে দেখো তোমার পাঠ্যবই, পাঠ্যবই দেখাবো, এখানে ক্লিক করলে তুমি পাঠ্যবই দেখতে পারবে। আর এখানে হ্যাঁ, তারপরে এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে, এখন তোমাদের জন্য মূল্যায়ন। এখানে কিসের ব্যবহার ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না। দেখো উত্তর কি, কম্পিউটার দেখাচ্ছে। আইসিটির প্রধান উপকরণ কোনটি, এখানে মোবাইলকে চিহ্নিত করেছে। নিচের কোনটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নয়, বাড়ির কাজটা লিখে নিতে হবে প্লিজ। ক্যারিয়ার হিসেবে আইসিটি সম্ভাবনা অনেক উজ্জ্বল, এই তিনটাই বিশ্লেষণ করো। হ্যাঁ, এই তিনটাই থাকবে। ক্যারিয়ার হিসেবে আইসিটি সম্ভাবনা অনেক উজ্জ্বল, বিশ্লেষণ করো। ক্যারিয়ার গঠনে আইসিটি শিক্ষার কয়েকটি গুরুত্ব লেখো। ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়নের জন্য আইসিটি শিক্ষার প্রয়োজনীয়তা লিখো। লিখেছো? জি স্যার লেখা শেষ। জি, থ্যাংক ইউ। তাহলে আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। রোল কল হইছে?